সো শর্ট ওয়ালের মধ্যে প্রথমে হাইট উপরের জন্য এইচ হাইটের উপরে যা আছে ওইখান থেকে আমরা প্রথমে যে বেন্ডিং মোমেন্ট বের করব ওই বেন্ডিং মোমেন্ট থেকে এবং টেনশন থেকেও যে মানটা আসবে বেন্ডিং মোমেন্ট থেকে এক ধরনের স্টিল আসবে এবং টেনশন থেকে স্টিল আসবে উভয়ই আমরা হরিজন্টাল ডিরেকশনে বসাবো, ঠিক আছে? তাহলে শর্ট ওয়ালের দুইটা জিনিস, এইচ হাইটের উপরে আমার বেন্ডিং মোমেন্ট থেকে যেই রিনফোর্সমেন্টটা আসবে প্লাস টেনশন থেকে যে রিনফোর্সমেন্ট আসবে সেটা আমরা হরিজন্টাল ডিরেকশনে বসাবো। হরিজন্টাল মানে সবগুলো শুয়ে শুয়ে দেবো, ঠিক আছে? এখন লোয়ার পোর্শন অর্থাৎ এইচ এর নিচে যে আছে সেখান থেকে যে মেইন রিনফোর্সমেন্ট বের করব, ঠিক আছে? তাহলে যে মেইন রিনফোর্সমেন্ট বের করব সেই রিনফোর্সমেন্ট কিভাবে বসাবো, সেগুলো আমরা ভার্টিক্যালি বসাবো, ঠিক আছে? তাহলে এবং এই ছাইটের নিচে যে টেনশন বের হবে সেখান থেকে যে রিনফোর্সমেন্ট পাবো সেটা আমরা হরিজন্টালি বসাবো। তো দুটা জিনিস, একটা যে ছাইটের উপরে সবগুলো হরিজন্টাল ডিরেকশনে বসাবো আর এই ছাইটের নিচে এই মেইন রিনফোর্সমেন্ট অর্থাৎ মোমেন্ট থেকে যা পাবো সেটা ভার্টিক্যালি বসাবো আর টেনশন থেকে যেটা পাবো সেটা হরিজন্টালি বসাবো। সেই এই রিনফোর্সমেন্টের হিসাবটা আমাকে জানতে হবে, তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা রিনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা দেখবো। এখন চলে যাচ্ছে রিনফোর্সমেন্ট ক্যালকুলেশন, তো আপনাকে এই ফিগারটা একটু বুঝতে হবে। এটা এই রিনফোর্সমেন্ট ক্যালকুলেশন বোঝার আগে মনে করেন এটা হচ্ছে আপনার একটা ট্যাংকের ক্রস সেকশন বা একটা ট্যাংকের ফিগার। তো আপনার এই ট্যাংকের মধ্যে এখানে রিনফোর্সমেন্ট আছে, তো রিনফোর্সমেন্টে আপনার দুটা টেনশন মনে করেন একই ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে? দুটা টেনশন একই ডিরেকশনে কাজ করতেছে, এদিকেও টি কাজ করতেছে এদিকেও টি কাজ করতেছে। তো এটা এখানে লেখা আছে এই জায়গায়, অ্যাজিউম দ্যাট টু ইকুয়াল অ্যান অপোজিট ফোর্স অফ ম্যাগনিচিউড ইকুয়াল টু টি অ্যাক্ট অন দ্য মেইন রিনফোর্সমেন্ট অফ দ্য ওয়াল। সো আমার এই ওয়ালে, আমার এই ওয়ালের মধ্যে দুইটা ইকুয়াল, দুইটা ইকুয়াল হ্যাঁ এবং অপোজিট টি, মনে করেন এই পোর্শনে যে টিটা আছে এই টি এর কারণে এই বেন্ডিং মোমেন্ট আসছে এম, যেটা ক্লক ওয়াইজ দেখাচ্ছে, এবং এখানে যে টিটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট টেনশন, এদিকে যে টেনশনের মান এটা ইকুয়াল করে অপোজিট আরেকটা টি দিয়ে দিচ্ছে। তো এই দুইটা টি দুইটার ভ্যালু একই কিন্তু অপোজিট, তাহলে দুইটা টেনশন কাজ করতেছে, ঠিক আছে? তো এখানে যে টিটা আছে এটার জন্য এই মোমেন্ট আসছে আর মাঝখানের ডিস্টেন্সটাকে এক্স বলা হচ্ছে। তাহলে এখন টোটাল দুইটা মানে টোটাল মোমেন্ট দুইটা আসবে, ঠিক আছে? একটা হচ্ছে টি ইনটু এখানে যে টিটা দেওয়া আছে এই টি ইনটু এক্স, আর একটা হচ্ছে এই বেন্ডিং মোমেন্ট যেটা ক্লক ওয়াইজ। তাহলে এই টি এর সাথে এই পয়েন্ট যদি আমি মোমেন্ট নিই তাহলে এটা আসে কি অ্যান্টি ক্লক ওয়াইজ, আর এই মোমেন্টটা আসে ক্লক ওয়াইজ। সো আমার একটা প্লাস একটা মাইনাস হবে, তাহলে টোটাল বেন্ডিং মোমেন্ট হবে এম মাইনাস টি এক্স। তাহলে এখানে খেয়াল করেন এই ফিগারে টোটাল বেন্ডিং মোমেন্ট হবে কি এম মাইনাস টি এক্স, এমটা কিসে আছে, এমটা হচ্ছে ক্লক ওয়াইজে আছে, আর এই টিটা যদি এই পয়েন্টে মোমেন্ট নিই তাহলে টি ইন্টু এই লম্ব দূরত্ব হচ্ছে এক্স, তাহলে টি এক্স, তাহলে এম মাইনাস টি এক্স হবে, ঠিক আছে? টোটাল বেন্ডিং মোমেন্ট। এবং আরেকটা টেনশন যেটা কাজ করতেছে এটা টি, এটা আমরা ডাইরেক্ট পুল বা টেনশন হিসাবে দেখাবো, এই টিটাকে ডাইরেক্ট পুল বা টেনশন হিসেবে আমরা এখানে দেখাবো, ঠিক আছে? তো দুটো জিনিস, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, আমরা রিইনফোর্সমেন্ট বের করার জন্য আমরা দুটো জিনিস বের করব, সেটা হচ্ছে কি একটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের কারণে স্টিল বের করব আর একটা হচ্ছে টেনশন টি এর কারণে স্টিল বের করব। সো বেন্ডিং মোমেন্টের কারণে যে স্টিলটা আসবে, ঠিক আছে, সেটা এবং পরে টেনশনের কারণে যে স্টিলটা আসবে দুটা যোগ করে টোটাল রিইনফোর্সমেন্ট বের করব। সো বেন্ডিং মোমেন্টের কারণে যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে কি টোটাল বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু এম মাইনাস টি এক্স। আর এটা কিভাবে আসে আমরা যদি কল্পনা করি যে এখানে একটা টি ইকুয়াল এবং অপোজিটে কাজ করতেছে আর এই টি এর কারণে এখানে একটা বেন্ডিং মোমেন্ট সৃষ্টি হচ্ছে, তাহলে টোটাল বেন্ডিং মোমেন্ট হবে এম যেটা ক্লক ওয়াইজ, আর এই টি এটা এই এক্স ডিরেকশনে অর্থাৎ এই টি এর সাথে লম্ব হচ্ছে এক্স, তাহলে টোটাল হবে কি মোমেন্ট নিলে এই পয়েন্টে তাহলে টি ইন্টু এক্স, তাহলে টোটাল বেন্ডিং মোমেন্ট হবে যেহেতু এটা ক্লক ওয়াইজ আর এটা দিক দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ এম মাইনাস টি এক্স। আর এখানে আরেকটা টি কাজ করে যেটাকে আমরা পুল হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? সো
স্টেপস বানে তাহলে এই মোমেন্ট থেকে যে এরিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে এম মাইনাস টিএক্স টোটাল বেন্ডিং মোমেন্ট ডিভাইডেড বাই লেভার আর্ম ইনটু স্ট্রেস ইন স্টিল। তাহলে আপনার ফর্মুলা কি, এম মাইনাস টিএক্স ডিভাইডেড বাই জেডি সিগমা এস টি, ঠিক আছে, জেডি সিগমা এস টি। এখানে আপনি এই জেডি তো ইউএসডি থেকে আপনি ইউএসডি ফর্মুলা অ্যাপ্লাই করে জে এবং ডি এর মান বের করবে, সিগমা এস টির মান কত ধরবে, আপনি সিগমা এস টির মান ধরবেন 115। যদি আপনি এটা কনক্রিটের মানে ওয়াটার ফেস থেকে, আপনি যদি কত ওয়াটার ফেস থেকে যদি 225 mm এর মধ্যে যদি আপনি স্টিলটা বসান তখন আপনি স্ট্রেসের মান বসাবেন 115, আর যদি আপনি 225 mm এর মানে ওয়াটার ফেস, অর্থাৎ এটা যদি ওয়াটার ফেস হয় পানির, এটা থেকে যদি 225 mm এর বাইরে রিইনফোর্সমেন্ট বসান তাহলে আপনার সিগমা এস টি হবে 125। তাই দুইটা ভ্যালু থেকে যখন একটা এখানে বসি আমরা কি বের করবো, এস টি ওয়ান বের করা হয় যেন স্ট্রেস। তাহলে তাহলে টোটাল স্টি ফ্রি তো স্টি টোটাল রিপোর্ট আমরা দেখবো। এরপরে আমরা একটা মেডিকেল ফর্মুলাগুলো শর্ট ফর্মুলাগুলো একটা লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।